হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা খুব রিসেন্টলি যে ইউরোপিয়ান কান্ট্রি যে ল্যাপটপ, ইউএসএ ইউকে বেসড যে কান্ট্রিগুলো বা কোম্পানিগুলো, তাদের যে ল্যাপটপগুলো জেনারেশন চেঞ্জের কারণে তারা কি বলে যে সেল করে থাকে আর কি, সেই ল্যাপটপগুলো আমরা কালেক্ট করি। এটা যদিও আমরা আসলে দুবাই থেকে কালেক্ট করি, তো আমরা রেগুলার নতুন নতুন মডেলের ওপর আসলে এক্সপেরিমেন্ট চালাই। ওকে, আমার হাতে সাধারণত এতদিন আপনারা এইচপি লেনেভো নিয়ে কথা বলতে শুনেছেন। আমাদের এখন একটা রিফাবরির যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে যে ডেলের লেটিচুড মানে সিরিজের, হ্যাঁ, এটা হচ্ছে 7390। আমি আবারও বলছি, ডেল ব্ল্যাক লেটিচুড 7390, কোরাই 8 জেনারেশন, 8 GB র্যাম, 256 SSD। এটাকে আপনারা 16 GB র্যাম পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন, আবার 4 TB হার্ড ডিস্ক পর্যন্ত এক্সট্রা আপনারা এক্সপেনশন করতে পারবেন। ল্যাপটপটা আমি আসলে যখন নিয়ে আসছি তখন থেকে আমরা আসলে লাস্ট কয়েকদিন ধরে ল্যাপটপটা নিয়ে আমরা একটু গবেষণা করছি, বা একটু মানে এই ল্যাপটপটার ফিডব্যাকটা কী আসতে পারে এই জিনিসটা নিয়ে আসলে আমরা একটু স্টাডি করছি। যদি ল্যাপটপটা দেখেন, 180 ডিগ্রি আপনার পর্যন্ত ভাঁজ করা যায়। এই ল্যাপটপটার সাইজ একেবারেই 12 ইঞ্চি ল্যাপটপের মতন, হ্যাঁ, দেখেন খুবই ছোট্ট ল্যাপটপ, কিন্তু ল্যাপটপটা 13.5 ইঞ্চি ডিসপ্লে। ল্যাপটপটার আর একটা কেন, বিকজ এটার ভেজেলগুলো খুবই ন্যানো ভেজেল, বাইরে অন্যান্য ল্যাপটপগুলোর, এই যে ল্যাপটপগুলো আপনারা যদি দেখেন ভেজেল দেখেন, এখানে বাইরে অনেক বড় ভেজেল, রাইট, বাট এটার ভেজেলটা একেবারেই ন্যানো ভেজেল। এই ল্যাপটপটার মার্কেটে এখন পর্যন্ত টাচ স্ক্রিনের যে ভেরিয়েন্ট আছে সেটা আমরা বেশ কিছু ওয়েবসাইট ঘেটে দেখলাম যে 1,33,000 টাকার মার্কেট প্রাইস ছিল। সেই ল্যাপটপটা আমরা 30,000 টাকায় সেল করছি। ওকে, এটা টাইপ সি এবং চার্জিং পোর্ট দুটোই আছে, HDMI পোর্ট আছে, তারপরে USB আছে, এখানে এক্সট্রা স্লট আছে, এখানে হচ্ছে যে আপনার ল্যান পোর্ট আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে সিম পোর্ট আছে, আপনি সিম দিয়েও এটা চালাতে পারবেন। ওকে, সাউন্ডের যে পোর্ট আছে সেটাও আছে। এটার চার্জিং ক্যাপাসিটিও মোটামুটি ভালো, এটা কিন্তু নন টাচ ভ্যারিয়েন্ট, আমাদের হয়তো সামনে টাচ ভ্যারিয়েন্টও আসবে। তো এই ল্যাপটপগুলো বিভিন্ন প্রজেক্টে দীর্ঘদিন ইউজ হয়, ইউজ হওয়ার পরেই যখন জেনারেশন চেঞ্জ হয় তারা তখন এটা দুবাইয়ে পাঠায়, সেই দুবাই থেকে আমরা চুজ করে ল্যাপটপগুলো নিয়ে আসি। আমাদের হিউজ কোয়ান্টিটি আছে, এখানে দেখছেন যে লেনেভো, এইচপির বিভিন্ন ল্যাপটপের মডেলগুলো আছে, এগুলো জাস্ট আমাদের অফিসে কিছু কোয়ান্টিটি থাকে এবং বাকিগুলো সব আমাদের স্টোরে থাকে। ওকে, আপনারা যারা উত্তরবঙ্গে আছেন, পাইকারি নিতে চান, তারা স্পেশালি আমাদের সঙ্গে নক করবেন, বিকজ পাইকারি রেট এবং খুচরা রেট টোটালি ডিফারেন্ট। যারা বিজনেস করতে চান তাদের জন্য পাইকারি রেট আমরা খুব ভালো রেট দিতে পারবো, এবং ল্যাপটপগুলোর সাধারণত আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই, কেননা আপনি সারাদিন এসে আমাদের অফিসে বা স্টোরে বসে চেক করে ল্যাপটপ নিয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি থেকে, মানে কি বলবো যে অসংখ্য মডেল থাকে, তো সেখান থেকে আপনি দেখে শুনে বেছেই নিয়ে যাবেন। 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে। এই ল্যাপটপটা যদি আপনার কাছে 10 দিন টিকে যায় আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে এই ল্যাপটপ আপনার 4-5 বছরে কিছু হবে না, মানে যদি কোনো সমস্যা না হয়। ল্যাপটপটা খুবই ফ্রেশ কোয়ালিটির, এই আর কি। যারা ফ্রিল্যান্সিং করতে চান, এই ল্যাপটপটা যেহেতু কোরাই 8 GB র্যাম, 256 SSD দিয়ে, এটার 6 GB হচ্ছে যে ক্যাশ আছে, আর হচ্ছে যে আপনার 3.40 পর্যন্ত মেগাহার্স পর্যন্ত হচ্ছে যে আপনার, হ্যাঁ, আপনি এক্সপ্যান্ড করতে পারবেন ক্লক স্পিড। ওকে, এই হলো অবস্থা। এটা আপনি 16 GB র্যাম বাড়িয়ে নিতে পারবেন। এখানে অনায়াসে আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং কাজ করতে চান, ছোটোখাটো ভিডিও এডিটিংয়ের কাজগুলো অনায়াসে করে ফেলতে পারবেন। প্রসেসর ক্লক স্পিড খুবই ভালো এবং ফ্রেশ কোয়ালিটির। ওকে,
এই হলো অবস্থা। আমাদের অন্যান্য যে ল্যাপটপগুলো আছে আমরা সেই ল্যাপটপগুলোর একটা একটা করে মডেলের ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।